তুই আসার সময় পেলি না, ভুল সময়ে এন্ট্রি নেওয়া তোর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আনের কথা শুনে অভি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ফুল অ্যাটিটিউড নিয়ে ওদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, তোর ভাগ্য ভালো এখানে আমি এসেছি। এখন যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তো বিনা টিকিটে পুরো ফিল্ম দেখে ফেলতো, আর পুরো বিয়ে বাড়ি শুদ্ধ মানুষকে ডেকে সেটা দেখাতো, তখন কি হতো? আন একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দেখালে দেখাতো, হু কেয়ার্স, আমার বউ, আমার যখন যা ইচ্ছে আমি তাই করব, তাতে কার বাপের কি। অভি একটা টেডি স্মাইল দিয়ে বলল, ভাই এই বাড়িতে এতগুলো রুম আছে, ইনফ্যাক্ট পুরো বাড়িটাই এখন খালি পড়ে আছে। বউয়ের সাথে বেশি রোম্যান্স করতে ইচ্ছে করলে বাড়ির ভিতরে গিয়েই তো করতে পারিস, শুধু শুধু এখানে বসে সিঙ্গেল ছেলেগুলোর ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছিস ভাই? আর মেঘ এখনও তোর বউ হয়নি, তাই ওকে বউ বলাটা বন্ধ কর। অভির কথা শুনে মেঘ আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারলো না, লজ্জায় ওখান থেকে এক দৌড়ে দ্রুত বাড়ির ভিতরে চলে গেল। মেঘকে এভাবে যেতে দেখে আহান অভিকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলল, শালা দিলি তো আমার পিচ্ছি বউটাকে লজ্জা পাইয়ে। অভি চোখ দুটো বড় বড় করে বলল, যাহ বাবা আমি আবার কি করলাম? তোকে এই সময়ে এখানে কে আসতে বলেছে, আর ওইসব বলতেই বা কে বলেছে, সব দোষ তোর। তুই বাচ্চা মেয়েটাকে কিভাবে লজ্জায় ফেলে দিলি দেখলি? তোকে তো আমি পরে দেখে নেব। কথাটা বলেই আহান হনন করে ওখান থেকে স্টেজের দিকে চলে গেল, আর অভিভাবকের মতো আহানের যার দিকে তাকিয়ে রইল। মেঘ বাসার ভিতরে এসে সাইফাদের রুমে চলে এলো, লজ্জায় ওর মরে যেতে ইচ্ছে করছে। ভাগ্যিস ওটা অভি ছিল, না হলে বাড়ির বড়রা কেউ হলে এতক্ষণে কি একটা বিশ্রী সিচুয়েশনে পড়ে যেত। অন্য কেউ দেখলে হয়তো বিষয়টা এতক্ষণে সবার কানে পৌঁছে যেত, তখন মেঘ কীভাবে সবাইকে ফেস করতো। আহানের উপরে প্রচণ্ড রাগ লাগছে ওর, এই ছেলে যখন তখন যেখানে সেখানে অসভ্যতামি শুরু করে দেয়, নির্লজ্জ ছেলে একটা। কথাটা মনে মনে ভেবে মেঘ একটা লজ্জা মিশ্রিত হাসি দিল, তারপর খেয়াল করলো ওর হিজাবের পিনটা একটু ঢিলে হয়ে আছে, সাথে ওর ওড়নাটাও কেমন এলোমেলো হয়ে গেছে। তাই মেঘ ওয়াশরুমে ঢুকে হিজাব আর লেহেঙ্গার ওড়নাটা খুলে চোখে মুখে হালকা পানির ছিটা দিয়ে পুনরায় আবার ওইগুলো পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে সামনে তাকাতেই মেঘ বড়সড় একটা ঝটকা খেল, কারণ ওর থেকে কিছুটা দূরে বেডের ওপর আবির বসে আছে। আবির মুগ্ধ দৃষ্টিতে পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে আছে। আবিরকে এখানে দেখে মেঘের কলিজার পানি শুকিয়ে গেল। তবে ভয়টা নিজের জন্য না, আবিরের জন্য। বলেও যদি আহান জানতে পারে আবির এখানে আছে, তাহলে আজকে ওর কী অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মেঘ দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে নিলেই আবির বসা থেকে উঠে এসে মেঘের পথ আটকে দাঁড়ালো, তারপর মেঘের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আরে কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে কথা বলবো বলে এখানে এলাম, আর তুমি কথা না বলে এভাবে এখান থেকে পালিয়ে যাচ্ছ? মেঘ শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই, শুনুন আমার সামনে থেকে যেতে দিন আমাকে। আবির এক পা করে মেঘের দিকে এগোতে এগোতে বলল, যেতে তো দিবই, তার আগে আমি যেটা বলবো সেটা তোমাকে শুনে তারপর যেতে হবে। মেঘ পেছাতে পেছাতে বলল, দেখুন আমি আপনার কোনো কথা শুনতে বা বলতে ইচ্ছুক নই, আপনার জন্য ভালো এটাই হবে আপনি আমার থেকে দূরে থাকুন, না হলে আপনার সাথে যেটা হবে সেটার জন্য কেউ দায়ী থাকবে না। মেঘের কথা শুনে আবির একটা বিদ্রূপের হাসি দিয়ে বলল, আরে বা, যে মেয়ে আগে ঠিক মতো কথা বলতে পারতো না আমাকে দেখলেই ভয় 100 হাত দূরে গিয়ে লুকিয়ে পড়তো, সে আজকে আমাকে হুমকি দিচ্ছে, নট ব্যাড। আসলে আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে, কেন যে সেদিন তোমাকে বিয়ে না করে ওই জেরিনকে বিয়ে করতে গেলাম, সেদিন যদি ওই ভুলটা না করতাম তাহলে আজকে তুমি শুধুমাত্র আমার থাকতে, তোমার সব কিছু আমার অধীনে থাকতো। মেঘ পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে মিশে গেল। আবির এসে মেঘের দুপাশে দেওয়ালের সাথে হাত রেখে ওর দিকে একটু ঝুঁকে দাঁড়ালো, তারপর ধীরকণ্ঠে বলল, 4 বছর আগে আমি যে ভুলটা করেছিলাম এখন সেটা শুধরে নিতে চাই, খুব তাড়াতাড়ি জেরিনকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে পুরোপুরি আমার করে নিব, আমার আর তোমার মধ্যে আর কখনো কেউ আসতে পারবে না। আবিরের কথাটা শোনার সাথে সাথে মেঘের মাথায় আগুন জ্বলে উঠল, ও পারলে এখনই আবিরকে চিবিয়ে খেয়ে ফেলতো। রাগে মেঘের শরীর থর থর করে কাঁপছে, চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। মেঘকে রেগে যেতে দেখে
আবির ওর দিকে আরেকটু ঝুঁকে নেশাতুর কণ্ঠে বলল, তুমি জানো রেগে গেলে তোমাকে কতটা হট আর কিউট লাগে, ইচ্ছা করে টুপ করে আদর করে দেই। আচ্ছা কয়েকদিন পর তো তোমার আর আমার বিয়ে, এমনিতেই হবে, তাহলে আমি কি তোমাকে এখন একটা কিস করতে পারি প্লিজ? কথাটা মেঘের কানে আসতেই দেরি হয়েছে, কিন্তু ওর গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। মেঘ নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে কষিয়ে আবিরকে পর পর চারটে থাপ্পড় মেরেছে। থাপ্পড় খেয়ে আবিরের মনে হচ্ছে ওর চারপাশের সব কিছু অন্ধকার হয়ে গেছে, গাল দুটো ভীষণভাবে জ্বলে যাচ্ছে। মেঘ রেগে চিল্লিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমাকে এসব কথা বলে? কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করার আগে একবার লজ্জা করলো না? সবাইকে কি তোর বউয়ের মতো আর নিজের মতো ক্যারেক্টারলেস মনে হয়? আর এই ঘরে একটা বউ থাকতেও অন্য একটা মেয়েকে এইসব কথা বলতে রুচিতে বাঁধে না? অবশ্য তোদের মতো ছেলেদের রুচি থাকলে তো বাঁধবে, অসভ্য জানোয়ার ছেলে একটা। আবির গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ গিয়ে আবিরের কলার চেপে ধরে বলল, ওভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি মনে হয় ওভাবে আমার দিকে তাকালে আমি তোকে ভয় পেয়ে যাব? এটা তোর বাড়ি নয়, আমার মামুর বাড়ি। যদি এখানে উপস্থিত একটা ব্যক্তির কানেও যায় তুই আমাকে কি বলেছিস, তাহলে পায়ে হেঁটে আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। আবির অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের এই রূপটা ও কখনো দেখেনি, ছোটবেলা থেকেই সব সময় দেখে এসেছে মেঘ শান্ত শিষ্ট ভদ্র একটা মেয়ে। এভাবে কথা বলা তো দূরে থাক, কখনো কারোর সাথে উঁচু গলায়ও কথা বলেনি। মেঘ আবিরের কলারটা ঝাড়া মেরে ছেড়ে দিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি আমাকে একটু বলবি প্লিজ? 4 বছর আগে তোর মনে হয়েছিল আমি ক্যারেক্টারলেস একটা মেয়ে, তাই তুই আমাকে বিয়ে বাড়ির সবার সামনে অপমান করে জেরিনকে বিয়ে করেছিলি। আর আজকে তোর মনে হচ্ছে জেরিন খারাপ নেই, তাই তুই জেরিনকে ডিভোর্স দিয়ে আবার আমাকে বিয়ে করতে চাইছিস? আবার কোনো একদিন তোর মনে হবে আমি খারাপ মেয়ে, সেদিন গিয়ে তুই আরেকটা মেয়েকে বিয়ে করতে চাইবি, তাই না? আসলে তোদের মতো ছেলেদের একটা মেয়ে দিয়ে হয় না, একসাথে হাজারটা মেয়ে লাগে। জানিস এই প্রথমবার জেরিনের জন্য আমার খুব দয়া হচ্ছে, কারণ ও তোর মতো একটা মেরুদণ্ডহীন ছাগলকে পাওয়ার জন্য এতটা পাগলামি করেছে। আরে তোর মতো ছেলেদের ভালোবাসার থেকে তো বিষ খেয়ে মরে যাও অনেক ভালো। মেঘের কথা শুনে আবির রেগে মেঘের দিকে তেড়ে আসতে নিলেই মেঘ দু কদম পিছিয়ে গিয়ে বলল, আমার কাছে আসার ভুল দ্বিতীয়বার আর করিস না, আমি তো শুধু তোকে থাপ্পড় মেরেছি, অন্য একজনের কানে এই কথাগুলো গেলে তোর জন্য পৃথিবীর অক্সিজেন নিষিদ্ধ হয়ে যাবে। এমনিতেই আগে থেকেই তোর অপরাধের বিশাল একটা পাহাড় জমে আছে, সেধে সেধে আর নিজের অপরাধটা বাড়াস না। এখানে যতদিন আছিস ভালো ছেলেদের মতো চুপচাপ বিয়েটা খেয়ে সুস্থ সবলভাবে এখান থেকে চলে যা, না হলে তোর বাবার সারা জীবন পুত্রহীন হয়ে থাকতে হবে। কথাটা বলে মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, রুমের দরজা খুলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল। মেঘ মাথা উঠিয়ে সামনে তাকাতেই ওর ভয়ে হাত পা কাঁপতে লাগলো। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো, এখন কি হবে? ওর সামনে আহির দাঁড়িয়ে আছে, আহিরের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মেঘ একটা শুকনো ঢেক গিলে কাঁপা কাঁপা স্বরে আহিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই এই সময় এখানে কি করছিস? আহির মেঘের প্রশ্নের অ্যান্সার না দিয়ে আদেশের স্বরে মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ তুই এখান থেকে যা, আমি একটু পর আসছি। একটু পর আসবি মানে? এক্ষুনি চল আমার সাথে, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আহির আবারও একই ভঙ্গিতে বলল, মেঘ আমি তোকে এখান থেকে যেতে বলেছি। এই মুহূর্তে আহিরকে দেখে মেঘের ভীষণ ভয় লাগছে। ও ভালো করেই বুঝতে পারছে ওর সামনে বসে আহির নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ও এখান থেকে চলে গেলে হয়তো আজকে আবিরের আর রক্ষা থাকবে না। মেঘ মনে একটু সাহস জুগিয়ে আহিরের কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরে বলল, আমি তো যাবই, তুই আমার সাথে চল প্লিজ। মেঘের কথা শেষ হতেই আহির মেঘের হাতটা ওর হাতের উপর থেকে সরিয়ে দিল, তারপর রক্তচক্ষু নিয়ে মেঘের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তোকে আমি এখান থেকে যেতে বলেছি মেঘ, কথা কানে যাচ্ছে না, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি, যা বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে।
আহির এর আগে কখনো মেঘের সাথে এভাবে কথা বলেনি। আহিরের এই রূপ দেখে কেন যেন ওর ভীষণ ভয় লাগছে। কিন্তু যতই ভয় লাগুক, মেঘ মনে মনে ঠিক করে নিল, ও আহিরকে সাথে না নিয়ে এখান থেকে এক পাও নড়বে না। ও আহিরের রাগ ঠান্ডা করার কোনো উপায় না পেয়ে সোজা গিয়ে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আহিরের বুকে মুখ গুঁজে অসহায় কণ্ঠে বলল,